আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা মাধ্যমিক ভূগোলের একটা টপিক নিয়ে যেটা হলো যে কোন বইগুলো মাধ্যমিক থেকে বেশি ফলো করা হয় অর্থাৎ মাধ্যমিকের প্রশ্ন যখন তৈরি করা হয় কোন বইগুলোকে সঙ্গে রাখা হয় তো দেখতে দেখো পুরো ভিডিওটা এটা নিয়ে আলোচনা করব তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে প্রশ্ন সিলেকশন করা হয় বা কিভাবে আলোচনা করা হয় প্রশ্ন কিভাবে তৈরি হবে তো যাই হোক এই চ্যানেলে তোমরা প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে বেল আইকনটাতে ক্লিক করে নাও এ ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য প্রথমত যখন ভূগোল প্রশ্ন তৈরি করা হয় মার্কেটে যে বইগুলো সবথেকে বেশি বিক্রি বেশি যে বইগুলো সব থেকে বেশি চালু সেই বইগুলো কিন্তু অবশ্যই সঙ্গে রাখা হয় এর কারণ হলো যারা মাধ্যমিকের প্রশ্ন সিলেক্ট করেন তারা কিন্তু প্রথমেই দেখেন যে কোন বইটা মার্কেটে বেশি ছাত্র পড়ছে সেই বইগুলোতে কিন্তু প্রশ্ন অনেকটাই সিলেক্ট করা হয় বা সেই প্রশ্ন প্রশ্ন সিলেক্ট করার সময় সেই বইগুলো পাশে রাখা হয় এই আইডিয়াটা আমি কার কাছ থেকে পেয়েছি এটাও একটা প্রশ্ন এই আইডিয়াটা আমরা পেয়েছি যারা মাধ্যমিকের প্রশ্নর সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আমি কিছু আলোচনা করা হয়েছে সেই আলোচনার মাধ্যমে কিন্তু তো এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ভিডিওটা তৈরি করছি ভিডিওটা কোনো যাই হোক কোনো কোশ্চেন ফাঁস করার কোনো উদ্দেশ্য আমার নেই শুধুমাত্র তোমাকে বলছি যে কোন তিনটে বই তোমরা খুব ভালো করে ফলো করতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই মাধ্যমিক ভালো নাম্বার পেতে পারো যাই হোক তোমাদেরকে একটাই কথা বলতে থাকি যে তোমরা আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে যদি যোগদান না করে থাকো অনেক ইনফরমেশান অনেক শর্ট কোশ্চেন ভালোভাবে শেখার জন্য অবশ্যই গ্রুপে যোগদান করে নাও কারণ ওই গ্রুপের রীতিমতো ভালো রকম আলোচনা চলছে তুমিও ওই গ্রুপে সামিল হয়ে যাও তো যাই হোক আমার দেখো তোমরা মার্কেটে গিয়ে তিনটে বই তোমরা ভালো করে ফলো করতে পারো ওরিয়েন্টাল এক নম্বর বুক বুক ইন্ডিয়ার একটা বই রয়েছে ওই বইটা এবং ছায়া প্রকাশনী ছায়া প্রকাশনী বইটা কিন্তু বাম্পার চালু আছে এবং মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি আছে প্রকাশনী এই তিনটে বই কিন্তু সঙ্গে রাখা হয় এরপরে দেখো আমি একটা ভিডিও করেছিলাম মাধ্যমিকের ভূগোল বইয়ের কোনটা ভালো আমি কখনোই বলছি না যে এই তিনটে বই ভালো বাকিগুলো ভালো নয় সেটা নয় কিন্তু ওই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র বই রিভিউ করেছিলাম যে কোন বইটা তোমরা পড়লে নাম্বার বেশি পাবে এবার এই তিনটে বইয়ের নাম কেন এখন বলছি তোমরা কি তাহলে নতুন করে এই তিনটে বই কিনবে না এই তিনটে বই তোমরা তো লাইব্রেরি থেকে কালেকশান করতে পারো কোনো বন্ধুর কাছ থেকে নিয়ে পড়তে পারো কিন্তু এই তিনটে বইয়ের যে টপিক যা আছে ওটাতে তাই আছে কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাকে একটা বার্তা দিচ্ছি যে এই তিনটে বই সঙ্গে রাখা হয় তার মানে এটা নয় যে এই তিনটে থেকে বই প্রশ্নগুলো অন্য বইয়ে নেই বই রিভিউ আলাদা আর কোন বইগুলো মাধ্যমিকের সময় তৈরি রাখা হয় সেটা আলাদা ব্যাপার তো যাই হোক এই তিনটে বই তোমরা ভালোভাবে যদি দেখতে থাকো বা ভালোভাবে যদি কালেকশান করতে পারো করো না করতে পারলে কোনো অসুবিধা নেই তোমরা যে বই পড়ছো সেই বইটা মন দিয়ে পড়ো কোনো অসুবিধা নেই যাই হোক ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে একটু মোটিভেট করবে সেই সঙ্গে চ্যানেলটা নতুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা সকল বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে কখনোই ভুলবে না যাই হোক আজকে ভিডিওটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার